এরপর আসলে ফিক্সড টাইম লিমিট। আমি সেলফ স্টাডির অর্থাৎ যখন তোমরা এইচএসসি লাইফে পড়াশোনা করো, আমি বলি যে দিনে যা করো করো, 14 জায়গায় মারা দিয়ে পারো, কোনো সমস্যা নাই, বাট তোমাকে দিন শেষে আসে 5 ঘন্টা নিজের জন্য টাইম রাখতে হবে, যে 5 ঘন্টা তুমি সোললি সারাদিনে যে এত জায়গায় দৌড়ায় বেলা এইটার পড়াটা পড়বা, অর্থাৎ 5 ঘন্টা সোল তোমার পড়াশোনা হবে, ক্লিয়ার? এখন কথা হলো তোমার যখন নিজে আবার কোনো অ্যাডমিশন টাইমে বা একাডেমিক লাইফে পড়াশোনা করছো, যে নিজেই পড়াশোনা করবা, তো তোমার এরকম তুমি ডেইলি স্টাডি টাইম বাঁধে দিবা, যে আজকের আমার পড়ার টাইম হলো, পড়ার টাইম ডিউরেশন 10 ঘন্টা, এই 10 ঘন্টার মধ্যে এগুলো আমাকে শেষ করতে হবে। তুমি এরকম কোনো টপিক ওয়াইজ টাইম ভাগ করবা না, যে ফিজিক্স 2 ঘন্টা, কেমিস্ট্রি 2 ঘন্টা, তা এরকম না। আমার আজকের টার্গেট আমি 12 ঘন্টা পড়বো, এই 12 ঘন্টা দরকার হলে যা করে হোক আমাকে এগুলো শেষ করতে হবে। ফিক্সড টাইম লিমিট ভাগ করে দিবা, এবং টাইমগুলো কেমনভাবে ভাগ করবা, যে ধরো সকালবেলা ঘুম থেকে উঠার পরে খাবার দাবার খায়, তারপর দুপুর 2টা পর্যন্ত একটা পড়া, তারপর দুপুর 2টা লাঞ্চ টাঞ্চ করে 4টা পর্যন্ত কঠিন রিল্যাক্স করব, তারপর মোটামুটি 5টার দিকে আবার পড়া শুরু করব, রাত 8টা পর্যন্ত পড়ব, আবার 2 ঘন্টা ফেসবুক চালাবো, আবার 11টার দিকে আসবো আমি সুন্দর মতো, 11টার দিকে আসে রাত 2টা পর্যন্ত পড়ব। সো টোটাল টাইমটা যোগ দিয়ে কতক্ষণ হয়, মেলা আক্ষণ কিন্তু হয়ে যায়, ঠিক আছে।